গাইঘাটায় শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন দুই শাসক বিরোধী শিবির। এদিন গাইঘাটায় শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। মনোনয়নের শেষ দিনেও অশান্তি অব্যাহত। বিভিন্ন জায়গায় বোমা গুলিতে অশান্তি হয়ে ওঠে এলাকা, মৃত্যুর ঘটনাও ঘটেছে। দুষ্কৃতীদের সামনে পুলিশ কার্যত অসহায়। রাজ্য জুড়ে অশান্তি হলেও গাইঘাটায় শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দিল শাসক বিরোধী দুই শিবির। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গাইঘাটা থানার চাঁদপাড়া বিডিও অফিসে শাসক বিরোধী দুই শিবির একত্রে মনোনয়ন দিল। এদিন তৃণমূল, বিজেপি বা অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেন, পাশাপাশি নির্দল প্রার্থীরাও এদিন মনোনয়ন জমা দেন। তৃণমূলের দাবি, তারা বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে সাহায্য করেছে। ঝাউডাঙ্গা পঞ্চায়েতে নির্দল প্রার্থী অমল বিশ্বাস বলেন, এখানে শান্তিতে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে, আমরা সকলে একসাথে মনোনয়ন জমা দিয়েছি। আমাদের এখানে পরিবেশটা খুবই ভালো, কোনো অসুবিধে নেই। মোটামুটি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা সিপিএম নির্দল সবাই একসাথে আমরা এখানে মিলেমিশে দিতে পারছি। আপাতত যা দেখা যাচ্ছে সত্যি কথাটা বলাই ভালো, এখানে কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়নি। আর নির্দলে কেন দাঁড়ালাম, এই কারণে যে কিছু লোক বাম সমর্থিত কিছু লোক ছিল, সেই সব লোকগুলো বিজেপিতে শিফটেড করেছে। আর তারা কিছু অংশের লোক বলছে যে এখন তৃণমূলকে পরাস্ত করতে গেলে নির্দল সমর্থিত মানে বাম সমর্থিত নির্দল দাও অথবা শুধু নির্দল দাও। আমি তো বামফ্রন্টে, আমার পার্টি সদস্য এখনও বামফ্রন্টে, কিন্তু এখানকার ভোটাররা চাইছে বা বিশেষ করে চাইছে যে আপনি যদি নির্দলে দাঁড়ান তাহলে আমরা সম্মতি দেব। তৃণমূল প্রার্থী সুরেন্দ্রনাথ ঘোষ জানান, ঝাউডাঙ্গা পঞ্চায়েতে আমরাই জিতব, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমরা সব দল মিলেমিশে মনোনয়ন জমা দিয়েছি। আমরা কি মনে করি 100% জিতবো? আমরা তৃণমূল পার্টি, আমাদের যে ঝাউডাঙ্গা পঞ্চায়েত আমরা 100% জিতবো, এনে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের এই হচ্ছে গায়েতে আমাদের বিডিও অফিসে চাঁদপাড়ায়, এখানে কোনো দিন আমরা শুনিনি গণ্ডগোল। দু একজন আসে সামান্য উত্তেজিত মাঝাত খেয়েছি, উত্তেজিত করে, সে বিরোধী পক্ষে আমাদের তৃণমূলের পক্ষ থেকে কোনো এর মতন শান্তি প্রিয় জায়গা আর কোথাও নেই। সবাইকে সাহায্য করছে, এই দেখেন আমার আমার পাশের বুথের প্রার্থী আছে, সিপিএমে দাঁড়িয়ে আছে, দেখেন ওই পাশে ওই এক জায়গায় সব আমরা বসে গল্প করছি। হ্যাঁ, আমি ওনাকে বললাম কি আপনি দীর্ঘদিন ধরে সিপিএম করলেন, কিন্তু আজকে নমিনেশনে আপনি কেন নির্দলে দাঁড়ালেন? উনি বলছে আমি কোন সিম্পলটা নেবো। আমি বললাম আমি বামফ্রন্টের লোক, বামফ্রন্টের সিম্পলে যদি আপনি দাঁড়াতেন আমি খুব সন্তুষ্ট হতাম। সবাই যাতে সুস্থ থাকে এবং আগামী দিন যাতে সবাই সুস্থ, যে পার্টি জিতুক হারুক আমরা সবাইকে নিয়ে এক মানে বদ্ধভাবে আমরা মানে সমস্ত কাজ করতে চাই। এদিন বনগাঁ ব্লক অফিসে দাঁড়িয়ে মনোনয়ন পর্ব শান্তিভাবেই মিটেছে বলে দাবি করেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েত যে সাধারণ নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েতের, আজকে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল এবং এই শেষ দিনে সমস্ত পঞ্চায়েতেরই ত্রিস্তরীয় যারা প্রার্থী হয়েছে তারা সবাই নমিনেশন জমা দিলেন এবং অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিভিন্ন পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের সমর্থন নিয়ে তারা আজকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এসে নমিনেশন জমা দিলেন। পঞ্চায়েত নির্বাচনের ফল এটা তো মানে পরিষ্কার হয়ে গেছে যে মানুষ একদিকে আর যারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা একদিকে, উন্নয়ন একদিকে আর যারা উন্নয়নকে স্তব্ধ করতে যায় তারা একদিকে। মানুষ উন্নয়নের পক্ষে থাকবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে এবং এই পঞ্চায়েত নির্বাচনে বনগাঁ সাংগঠনিক জেলা 53টা পঞ্চায়েতে 53টায় তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দখল করবে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।